নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের সবার জন্য রয়েছে একটা খুশির খবর, কেননা পিএসসি কয়েকদিন আগে একটা নোটিশ পাবলিশ করে দিয়েছে এবং সেই নোটিশের তথ্য অনুযায়ী আগামীকাল অর্থাৎ 16/4/2019 থেকে তোমাদের একটা অ্যাডমিট কার্ড রিলিজ হবে। তো এই অ্যাডমিট কার্ডটা কিসের রিগার্ডিংস এবং কী 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 পয়েন্ট তোমাকে এই নোটিশটার মধ্যে মনে রাখতে হবে সেগুলো আমি তোমাকে খুব ভালো মতন বলে দেবো, কেননা সেই জিনিসগুলোকে তুমি যদি ঠিকঠাক মতন নাম মনে করো, মনে রাখো বা ফলো করো, তাহলে কিন্তু তোমাকে এক্সামিনেশন হলে সাফার হতে হবে। তো সবার শুরুতে চলে আসা যাক যে পিএসসি যে রিগার্ডিংসের নোটিশটা বের করেছে সেটা হচ্ছে জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা 28 এপ্রিল 2019 কন্ডাক্টেড হবে, অর্থাৎ ঠিক আর কয়েকদিন পরে, অর্থাৎ অলমোস্ট 13-14 দিন পরেই। এবং তোমরা দেখতে পাচ্ছ 16/4/2019 থেকে পিএসসি wbapplication.in এই ওয়েবসাইটটার থ্রুতে তোমরা নিজেদের অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারবে। এবং তোমাদেরকে বলে রাখি যে তোমাদের কী কী ক্যারি করতে হবে, তো দেখে নাও, এখানে খুব স্পষ্টভাবে লিখে দেওয়া রয়েছে কী কী। দেখো, অ্যাভেলেবেল অন ই অ্যাডমিট কার্ড, তো ফার্স্ট অফ অল কী কী তোমরা যেটাকে ডাউনলোড করছি ই অ্যাডমিট কার্ডটা, সেটা সঙ্গে স্ট্যাম্প সাইজের ফটো, ঠিক আছে, কটা না দুটো, এবং তোমাদের যে ফটো আইডেন্টিটি কার্ড রয়েছে যেটার সঙ্গে তোমরা বলতে পারো যে সেটা জেরক্স তোমরা নিয়ে যাবে নিজেদের সেফটির জন্য, এবং সঙ্গে অরিজিনাল কপি যেন অবশ্যই থাকে। তো তোমাদের আইডেন্টিটি কার্ডের মধ্যে তোমাদের আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, সবথেকে ভালো কথা আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটাকে নেবে উইথ জেরক্স। এবং তোমাদেরকে বলে দিয়েছে নো পেপার অ্যাডমিট কার্ড উইল বি ইস্যুড ফর দিস এক্সামিনেশন, অর্থাৎ তোমরা ই অ্যাডমিট কার্ড বা ই কল লেটার ছাড়া যদি অন্য কোনো কল লেটার নিয়ে যাও তাহলে তোমাদেরকে অ্যালাউ করবে না এক্সামিনেশন হলে। এবং সবথেকে মেইন পয়েন্ট যেটা, তোমরা দেখতে পাচ্ছ যে কোনোভাবেই তোমরা নীল কালিকে নিয়ে যাবে না, অর্থাৎ ব্ল্যাক বল পেন এখানে প্রেফারেবল, এবং এটাকেই তোমাদেরকে ওবে করতে হবে। তো তোমরা যদি এর বাইরে অন্য কোনো রুলস কে মানে কোনোভাবে ভায়োলেট করার চেষ্টা করেছো তাহলে তোমাদেরকে পুরোপুরি এক্সামিনেশন ক্যান্সেল করে দেওয়া হবে এবং ক্যান্ডিডেটেরও সঙ্গে ক্যান্সেল করে দেওয়া হবে। তো তোমরা এই ব্যাপারগুলো খেয়াল রাখবে, 3-4টে কী পয়েন্টকে, এবং তোমাদের সবার জন্য বেস্ট উইশেস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, আমি আরও সমস্ত আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ দেখার জন্য কোনো ভিডিওতে।